আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিগেস্ট একটা অফার উইদাউট রেফারাল, হিউজ পরিমাণে আর্নিং অপরচুনিটি এভরিডে এখানে রয়েছে। ইভেন এখানে আপনি বিএনবি আর্নিং করে সরাসরি নিয়ে নিতে পারবেন আপনার ট্রাস্ট ওয়ালেটে। আজকের অফারটা আমার বলতে হবে না, আপনার নিজের মন থেকেই ভালো লাগবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও মেন পয়েন্ট। তার আগে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে নিই, এইখানে রয়েছে $24 পেমেন্ট প্রুফ, যেটা ছিল উইদাউট রেফারেল আর্নিং। ইভেন আপনি ওইখান থেকে আর্নিংটা করে নিতে পারবেন, আমি এভরিথিং বুঝায় দিব। নতুন বন্ধু যারা রয়েছেন অবশ্যই আমাদের টেলিগ্রামটা সাবস্ক্রাইব করে পিন পোস্টটা ফলো করে দিন, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন, ইভেন হচ্ছে ফার্স্ট কমেন্ট। ওকে, ফার্স্ট হচ্ছে পেমেন্টের যে প্রুফ আছে সেটা দেখাবো, তারপর বাকি কাজ দেখায়। এই হচ্ছে যে পেমেন্ট পাইছে $24 পেমেন্ট। তারপরে কিন্তু আমি অ্যাগেন রিভিউ করছি, ফার্স্ট টাইম এই অ্যাপটা আমি রিভিউ করি, বাট এটার আগামাথা আমি কিছুই বুঝতেছিলাম না। পর এই ভাই যখন পেমেন্ট পাইলো তখন এটা নিয়ে রিভিউ দিলাম। এই হচ্ছে তার ইউজার নেম, আমি তার ইনবক্সে যদি যাই সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে এভরিথিং দেখাবো, আমি একদম অ্যাটোজেট দেখাই দিই আপনাদের, আমি আপনাদের পেমেন্ট প্রুফ আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখেন, আমি কিন্তু এখানে কিছুই না ভাই, এই যে দেখেন $24 পেমেন্ট পাইছে। তারপর আমি একটা বয়স দিছিলাম, কি বয়স আমার মনে নাই, দেখি। ভালো রিওয়ার্ড পাইলে আমি ওকে ভালো রিওয়ার্ড দিব, সমস্যা নেই, শেয়ার করে ভালো রিওয়ার্ড। তো গাইস, আমি ঘুমের মধ্যে ছিলাম, মেবি উনি আমার হ্যাঁ 12:07 নক দিছিল, পরে আমি বললাম শিওর, সে বলতেছে যে ইয়াস। তো তারপর দেখেন, তো ফ্রেন্ডস, তারপর আমি এটা নিয়ে প্রায় 2-3 দিন ধরে অনেক ঘাটাঘাটি করি, তারপর এভরিথিং তার কাছে শিখলাম। তারা বললাম যে তুমি ভিডিও বানাই দাও, যেহেতু তুমি কাজ করছো সে আমার অনেকগুলো ভিডিও দেয়। তো থ্যাংক ইউ সো মাচ, কি লিনো পাওয়াল নাকি ওনার নাম, যাই হোক। তো আমার এভরিথিং ভিডিও টিডিও দিয়ে তারপরে বুঝে পরে আমি বলছি ঠিক আছে ব্রো, আমি এটা নিয়ে ঘাটাঘাটি করতেছি। তারপরে যে আজকে আমি কিন্তু অফারটা দেখেন, আজকে আমি আপনাদের মধ্যে অফারটা শেয়ার করছি, এটা কিন্তু সেমস লাইক আই থিঙ্ক TWT এর মতো প্রফিট দিবে। সো আমি কিন্তু ঘাটাঘাটি না করে, যাচাই বাছাই না করে প্রজেক্টটা শেয়ার করি না। তো আজকের ভিডিওটা আপনাকে হিউজ প্রফিট দিতে সক্ষম, কীভাবে কী করবেন এটা যদি বুঝে দিতেছি। ফার্স্ট হচ্ছে আপনি এই লিঙ্কের মধ্যে একটা টাচ করে দেবেন, ওকে। টাচ করে দেওয়ার পর সরাসরি হচ্ছে আপনাকে প্লে স্টোরের মধ্যে নিয়ে যাবে, ওকে। সো আমি দেখাচ্ছি আপনাদেরকে, প্লে স্টোর থেকে হচ্ছে অ্যাপটা ডাউনলোড করবেন। এটা খুবই, এখানে অ্যাকাউন্ট করতে মাত্র আপনার 1 মিনিট সময় লাগবে, শুধু কাজ করতে হবে দুইটা কাজ করলে আপনি দুই রকম আর্নিং করতে পারবেন। এক হচ্ছে সরাসরি বিএনবি আর্নিং করতে পারবেন, আরেক হচ্ছে ওদের যে টোকেন আছে ওইটা আর্নিং করতে পারবেন। আর এই টোকেনটা হিউজ একটা প্রফিট আপনারা দিব, আপনি এটা কল্পনাই করতে পারবেন না। এখানে আরেকটা রিওয়ার্ড আছে, যদি আপনি 100 রেফার করতে পারেন তাহলে 100 USDT ফ্রি পাইবেন, এটা হচ্ছে তারা দিবে। আর ও রেফারের কথা বাদ দেন, মেন টপিক হয়েছে এখানে আপনি আর্নিং করতে পারবেন উইদাউট রেফারেল। এই বিষয়টা আমার কাছে ভালো লাগছে যে এখানে যারাই কাজ করতে চাচ্ছে প্রত্যেকে এখান থেকে আর্নিং করতে পারবে। তো ফ্রেন্ডস, আমাদের হচ্ছে এটা ইনস্টল করা, সেটা এখন হচ্ছে ওপেন করবো, ওকে। সো আমি এখান থেকে লাইভ ওপেন করতেছি। তো ফ্রেন্ডস, অ্যাপটা ওপেন করার পরে দেখেন এই যে একদম নিচের দিকে একটা লেখা আছে, এ দেখেন মাই ওয়ালেট, এখানে একটা টাচ করে দেবেন, ওকে। যেহেতু আপনার কোনো অ্যাকাউন্ট নাই, সো নিচে যেই লেখাটা আছে ক্রিয়েট ওয়ালেট, এইখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট ক্রিয়েট ওয়ালেট। আপনি যদি এখানে চুল পরিমাণ ভুল করেন আপনার ওয়ালেট গায়েব, 1 পয়সা আর্নিং করতে পারবেন না, কথা বুঝে আসছে, ওকে। সো ক্রিয়েট ওয়ালেটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর অটোমেটিক্যালি একটা ওয়ালেট ক্রিয়েট হয়ে গেছে। দেখেন এখানে কি বলতেছে যে এটা আমার ওয়ালেট, এই দেখেন 541, এটা কিন্তু অ্যাড্রেস। এখানে বলতেছে প্লিজ ব্যাক আপ ওয়ালেট ইফ অ্যাপ আনইনস্টল ইট অর ডাটা ক্লিয়ার ইট ইউ মে নট বি অ্যাবল টু, এই দেখেন রিকভার ইউর ওয়ালেট অ্যাগেন। মানে এখানে কোনো সুযোগ নাই যদি আপনি প্রাইভেট কিটা সেভ না রাখেন, ব্যাক আপ ওয়ালেট এখানে একটা টাচ করতে হবে আপনাকে। যেমন আমি আগেরবার ভুল করছিলাম, ব্যাক আপ ওয়ালেটের মধ্যে একটা টাচ করেন, টাচ করার পরে ভালোভাবে খেয়াল করেন এই যে এইটা আপনার প্রাইভেট কি, ট্যাপ টু কপি, উপরেরটা ওয়ালেট এটা প্রাইভেট কি, টাচ করেন এটা কপি হয়ে গেছে না। এখন হচ্ছে এইখান থেকে এই মিনিমাইজ করবেন, মিনিমাইজ করার পর আপনি আপনার ইমেলে চলে আসবেন, ইমেল থেকে কম্পোজ, তারপর এখানে এটা সেন্ড করে দিবেন এনসি মনে রেখেন, আর এখানে লিখবেন CPL, তাহলে কোনোদিনও হারাইব না। এখানে আমি আমার আরেকটা ইমেল দিয়ে দিতেছি, এই দুইটা ইমেলে কিন্তু আপনার হওয়া চাই, এটা যদি আদার্স কারো কাছে চলে যায় সে কিন্তু আপনার ওয়ালেট অ্যাক্সেস করতে পারবো, মানে সব নিয়ে নিতে পারবো। আমি দেখাচ্ছি, তো ভালোভাবে বুঝেন এই ফ্রম মানে আমার ইমেল, টুতেও আমার ইমেল, যেহেতু আমি ছাড়া অন্য কেউ অ্যাক্সেস করতে পারে না, সো চুরি হওয়ার সম্ভাবনা নাই। এটা হচ্ছে আমার প্রাইভেট কি, এখান থেকে তীর আইকন আছে ক্লিক করলাম, সেভ হয়ে গেলো আজীবনের লেগে, ওকে। তো এখন দেখেন এখান থেকে ব্যাকআপ তো আমি তো নিয়ে নিছি, এখন হচ্ছে একটা খালি জায়গায় ক্লিক করে দিই, এখান থেকে মানে একটা খালি ঘরে ক্লিক করে দেন এরকম আর কি, ওকে। দেন এখানে আবার মাই ওয়ালেট, এখন তো ব্যাকআপ আমি, আচ্ছা আই থিঙ্ক এটা হচ্ছে ই করতে হবে, ক্লোজ করতে হবে এইভাবে, এইরকম ক্লোজ দিতে হবে এইরকম আর কি, ওকে। এখন আবার এখানে ওপেন করবো, এখন হচ্ছে এই মাই ওয়ালেটের মধ্যে একটা টাচ করে দিবেন, ওকে। তো এখান থেকে দেখা যায় আবার এখানে ব্যাকআপ দেখাচ্ছি, একটু ওয়েট আমি দেখাচ্ছি।
আচ্ছা ফ্রেন্ডস, এইখানে ডাবল ক্লিক করুন ওয়ালেটের মধ্যে, তাহলে এই ইন্টারফেসটা চলে আসবে। এখানে দেখেন এই যে 541 কিন্তু আমার ওয়ালেট চলে আসছে, এতটুকুই কাহিনী। এখন এই ওয়ালেটটা রানিং আছে, এটা যদি আনইনস্টল হয়ে যায় কোনো প্রবলেম নাই, আপনি যে ব্যাকআপ ওয়ার্ডটা সেভ রাখছেন এই যে এখানে ইমেলের মাধ্যমে, সেটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন পরবর্তী সময়ে। ওকে, তো আমি লগ ইন করে দেখাচ্ছি আপনাদেরকে, এখন কিন্তু লগ ইন আছে অলরেডি, তারপর আবার এখানে দেখাই। তো লগ ইন করার জন্য এইখানে ক্লিক করবেন, দেন ডিলেটের মধ্যে ক্লিক করে দেবেন। ওকে, আর ইউ শিওর ওয়ান্ট টু ডিলেট দিস ওয়ালেট, এখানে তো ব্যাকআপ আছেই, ডান, ডিলেট করে দিতেছি আমি। দেখছেন আমার এটা কী হয়েছে, ডিলেট হয়ে গেছে। ওকে, সো আমি আবার অ্যাগেন লগ ইন করবো। ওকে, অ্যাগেন কী করবো, লগ ইন করবো, একটু ওয়েট। তো ফ্রেন্ডস, আমি হচ্ছে ডিলেট করার পরে দেখেন প্রাইভেট কি, ঠিক আছে, প্রাইভেট কিটা জাস্ট এখানে আমি কী করবো, পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর ইম্পোর্টের মধ্যে ক্লিক করবো। আর আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ডিলেট করার দরকার নাই, এই ওয়ালেটের মধ্যে ক্লিক করলে অটোমেটিক এইখানে চলে আসবো আর কি, মানে ডিলেট করতে হবে না। আর কোনো সময় যদি অ্যাপস ডিলেট হয়ে যায় তাহলে এইখানে প্রাইভেট কি দিয়ে ইম্পোর্টের মধ্যে টাচ করবেন, অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। ওকে, সো এখানে বলতেছে ডিলেট করার জন্য, ডিলেট করার দরকার নেই, মানে এটা বুঝাইছে কখনো যদি আপনি চান ডিলেট করতে পারেন, ব্যাকআপ তো নিয়েছি আমরা অলরেডি। তো এই ওয়ালেটের মধ্যে ক্লিক করবো, দুইবার ক্লিক করলে এখানে চলে আসবো আর কি, এই যে দেখেন আমার 41 আগেরটাই ওয়ালেট। ওকে, সো আপনাদের কিছুই করা লাগবে না, অ্যাকাউন্ট ক্রিয়েট অটোমেটিক হয়ে যাবে, লগ ইন অটোমেটিক হয়ে যাবে, শুধু ব্যাকআপ ওয়ার্ডটা সেফ রাখবেন, আর এখানে দুইবার ক্লিক করবেন এখানে চলে আসবে। আসার পরে আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাই এখানে কীভাবে আর্নিং করতে পারবেন। হোমের মধ্যে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে যদি গেমসের মধ্যে দেখেন এখানে বলতেছে যে ইন্টার গেম, হাউ টু প্লে, রিডিম রিওয়ার্ড, তারপর হচ্ছে টেক প্রফিট, ডেফি ওয়ালেট, অনেক কিছু আছে ওদের। ওকে, সো আমি উপরে থেকেই দেখাই, ইন্টার গেমের মধ্যে যদি ক্লিক করি এখানে হাউ টু ইন্টার গেম, আপনার কিন্তু এভরিথিং তারা কী করবে এরকম সাজেস্ট করবে, মানে একটার পর একটা আপনি দেখতে পারবেন যে কেমনে কী করবে না করবে, এগুলো মানে স্ক্রিনশট আকারে তারা বুঝেছে এরকম আর কি বিষয়টা, বুঝতে পারছেন? তো ওগুলো বাদ দেন, আমি আপনাদেরকে লাইভ দেখাই। প্রথম ওয়ালেট আসার পর এখান থেকে দেখেন মাই সিপিএল টোকেনের মধ্যে যদি আমি ক্লিক করি, এখানে কিন্তু আমার কিছু নাই, আগে মেবি 5টা টোকেন দিত আমার জানা মতো, এখন আর দিচ্ছে কি না আমি জানি না, সমস্যা নেই, আপনি আর্নিং করতে পারবেন, প্রবলেম নেই। আর্নিংটা দেখা দিয়েছি মাই রেফারেলের মধ্যে যদি ক্লিক করি, এখানে হচ্ছে আপনি যদি রেফারেল করতে পারেন $200 অবধি আর্নিং করতে পারবেন, আর এখানে টোকেনটা জমাবো। ওকে, এখন বলছে এখন তাদের টোকেনটা সম্বন্ধে আগে আইডিয়া দিই, তারপরে আপনারা আমি বুঝাই যে আসলে আপনি কেন এখানে কাজ করবেন, তাই না? মাই সিপিএল টোকেনের মধ্যে যদি ক্লিক করে দেখেন এখানে কিন্তু বলতেছে যে হোয়াট ইজ সিপিএল টোকেন, সিপিএল টোকেন ইজ ইউটিলিটি টোকেন বি বাজ ইউজ ইন সিপিএল অ্যাপ, মানে এই অ্যাপসের মধ্যে আপনি মানে সোয়াইপ করতে পারবেন কিংবা বিএনবি নিতে পারবেন এরকম। এখন বলতেছে যে কবে এটা লঞ্চ হবে, কোশ্চেন টু কোশ্চেন থ্রিতে হচ্ছে, মানে সরি কোয়ার্টার টু কোয়ার্টার থ্রিতে 2022 সালে। ওকে, তারপর দেখেন এখানে কিন্তু ভালো একটা ভালোভাবে বুঝছেন এই টোকেনটা আর্নিং করলে আপনার কী লাভ, এখানে বলতেছে রাইট নাও থ্রি ওয়ে টু আর্ন সিপিএল টোকেন, ওয়ান হচ্ছে আপনি হচ্ছে রেফারেল করে আর্নিং করতে পারবেন, আর টু হচ্ছে প্লে গেম অ্যান্ড উইন সিপিএল, তিন নাম্বার হচ্ছে যে অনলি ফিউ গেম হ্যাজ সিপিএল টোকেন বোনাস, তারপরে তার একটা রিওয়ার্ড দেয় আর কি এরকম বুঝাইছে। ওকে, তারপরে গেল যে হোয়েন ওয়েল আই গেট সিপিএল টোকেন, মানে কখন পাইবেন, হোয়েন সিপিএল টোকেন ইস লঞ্চ, মানে টোকেনটা লঞ্চ করার পরে ভালোভাবে দেখেন এখানে কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট একটা তথ্য আছে, এই যে এইটা টোকেন কিন্তু আপনারা সব দিব না একবারে, এই টোকেনের দাম আছে ভাই আই থিঙ্ক একটা টোকেন কমসে কম $0.50 থেকে $1 হিট করবো, এটা তাদেরই মুখের ভাষা, আমি আপনার দেখাই দিয়েছি। প্রথম মাসে হচ্ছে আপনাকে দিবে এই যে আপনার দেখেন 30% প্রথম মাসে, বাকিগুলা যে আপনি হচ্ছে রিসিভ করবেন বাকিগুলা আস্তে আস্তে, যে এইরকম আর কি, যেমন ধরেন এই যে 9 মান্থ ফর এক্সাম্পল, ইফ ইউ আর্ন 1000 টোকেন আর্নিং করলে ইউ উইল গেট অ্যাট দ্য টাইম অফ লাঞ্চ অ্যান্ড রেস্ট, শাস্যর কথা বলা হয়েছে আর কি এরকম আর কি, মানে এক কথায় মনে করেন যে আপনারা এটাই বুঝাইতেছে যে এই টোকেনের প্রাইস অনেক হাই হবে, অনেক লাভবান হবেন, এটাই বুঝাইতেছে। তারপরে এখানে দেখেন এখানে ইকুয়াল করছে তারা, যে দেখেন যে ইফ ওয়ান সিপিএল টোকেন ইজ মানে 50 সেন্ট অ্যান্ড ইউ হ্যাভ 50 সিপিএল টোকেন, ইউ উইল বি এবল টু সোয়াপ, এইখানে সোয়াপ করতে পারবেন ইনস্ট্যান্ট $25, কথা বুঝে আসছে মামা, এর থেকে ভালো অফার নাই। তারপর বলতেছে অন উইচ এক্সচেঞ্জ আই ক্যান সেল সিপিএল টোকেন, মানে কখন আপনি সেল করতে পারবেন, এখন বলতেছে রাইট নাও সিপিএল টোকেন ইজ নট লঞ্চড, মানে এখন তারা লঞ্চ করে ইয়ের মধ্যে নাই, কী বলে যে লঞ্চ করে নাই, সো ইট ইজ নট অ্যাভেলেবল ফর বাই অ্যান্ড সেল, এখন আপনি চাইলে কিনতেও পারবেন না সেলও করতে পারেন না, ডিসেন্ট্রালাইজ অর সেন্ট্রালাইজ একটার মধ্যেও না। তারপরে বলতেছে ওয়ান সিপিএল টোকেন ইজ লঞ্চ ইট, উই উইল ট্রাই টু লিস, এই দেখেন ইট অ্যাট কি ক্রাস্টাল নাকি বাইন্যান্স ইটিসি, ওদের টার্গেট হচ্ছে বড় বড়, আই থিঙ্ক এটা বাইন্যান্সেই লিস্ট হবে, সো আশা করি হিউজ একটা প্রফিট এখান থেকে গেন করতে পারবেন যেহেতু সম্পূর্ণ ফ্রিতে। এখন হচ্ছে কীভাবে আর্নিং করবেন সেটা দেখায়, সরাসরি হচ্ছে গেমের মধ্যে ক্লিক করে দেবেন। ওকে,
গেমের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে আছে অ্যাক্টিভ, এখানে এক্সপায়ার, এভরিথিং আমি দেখাই দিব, নো প্রবলেম। ভিডিওটা লং বাট আপনাদের অনেক অনেক আর্নিং অপরচুনিটি। তো এখানে দুইটা অপশন আছে, এক হচ্ছে আপনি টাকা দিয়ে খেলতে পারবেন, 21 জন মানুষ এখানে খেলতেছে, রিওয়ার্ড হচ্ছে হাফ বিএনবি, উইনার যারা করবে 25 জন উইনার পাবে 0.005, সময় আছে 1 ঘন্টা। তারপরে ফ্রি ডেইলি 400 উইনার, 1 বিএনবি পুল, মানে 1 বিএনবি 400 উইনারের কাছে তারা ডিস্ট্রিবিউট করবে যদি আপনার র্যাঙ্কিং থাকে। দেখাই দিচ্ছে আরও অনেক অনেক কিছু আছে ভাই। এখন হচ্ছে সিপিএলটা দেখাই, এইটাও ফ্রি অপশন, ওকে। এটা 2 ঘন্টা সময় আছে, এখানে দেখেন 2 ঘন্টা সময় আছে, আর এটা সময় আছে 1 দিন। এই যে কই গেল, এই যে এটা, সরি এটা 31 মিনিট। তো আমি ফ্রির মধ্যে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে একটা কাজ করতে হবে, এই যে তাদের টুইটারে এই যে ফলো সিপিএল ক্রিপ্টো অন টুইটার, এখানে একটা টাচ করে দিবেন, ওকে। টাচ করে দেওয়ার পর এখান থেকে তাদের যে টুইটার আছে এটা এইটা ফলো করে দিবেন এরকম আর কি, ওকে। ফলো করে নোটিফিকেশনটা অন করে দেন, দেওয়ার পরে এখানে আসবেন, আসার পরে এখানে আপনার টুইটার ইউজার নেম দিতে হবে। আমি দেখাচ্ছি, যেহেতু আমি ফলো করে ফেলছি, আমি এখানে আমার টুইটার ইউজার নেম দিয়ে যে ডানের মধ্যে ক্লিক করবো, ওকে। ডানের মধ্যে ক্লিক করার পরে এটা এখানে একটা টিক মার উঠবে, উঠার পরে এখানে কনফার্ম চিহ্ন দিবেন, আই কনফার্ম। এখন হচ্ছে ইন্টার গেম, গেমের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখেন আই আন্ডারস্ট্যান্ডের মধ্যে একটা টাচ করবেন, ভালোভাবে বুঝছেন। এখানে বাইং পাওয়ার আপনারা হচ্ছে 1 মিলিয়ন USD দিবে সম্পূর্ণ ফ্রিতে, এটা আবার বাইবেন না উইথড্র করতে পারবেন। এটা হচ্ছে একটা ভার্চুয়াল কারেন্সি, ওটা দিয়ে ট্রেড করে আপনি আর্নিং করতে পারবেন, ওকে। তো তারপরে আপনি হচ্ছে সরাসরি ট্রেডের মধ্যে ক্লিক করে দেবেন, ট্রেডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি কী ট্রেড করতে চান। ফর এক্সাম্পল আমি ধরেন কথার কথা আমি হচ্ছে ইথিরিয়াম ট্রেড করবো, ফর এক্সাম্পল ইথিরিয়াম আমি কিনবো। ইথিরিয়ামের উপরে ক্লিক করার পর এখান থেকে 100%-এর মধ্যে ক্লিক করবেন, আর এদিকে এটা টান দিয়ে এদিকে বসাই দিবেন। খুবই ইজি কাজ রে ভাই, খুবই ইজি। এখানে হচ্ছে এটা টান দেয়, এটা এদিকে মানে এদি 100% দিয়া এরকম টান দেয়, এরকম বসাই দিবেন। বসাই দিলে প্লিজ, আচ্ছা আচ্ছা আফটার ট্রাই টু, আমার বলতেছে 29 মিনিট পর ট্রাই করতে, মেবি এটা ওই যে শেষের দিকে, তো ওই জন্য আর কি, সমস্যা নেই। আমি এখন অন্য একটা কয়েন ট্রাই করি, TRX ট্রাই করে দেখি, TRX ট্রন 100% দিয়া এদিকে ধাক্কা দেবেন এরকম আর কি, বাই করবেন, ওকে। আমার বলতেছে 29 মিনিট পরে ট্রাই করতে, আচ্ছা গেমটা স্টার্ট হয় না। আচ্ছা যেই গেমটা স্টার্টের মধ্যে আছে সেটা আমি দেখি, এটা 29 মিনিট, আচ্ছা এইটা আমি 2 ঘন্টা, এইটা আমি ই আছে ফ্রির মধ্যে ক্লিক করলাম, ইন্টার গেম এখানে আসলাম, আসার পরে এখানে ক্লিক করলাম, এখানে আপনি সব দেখতে পারবেন, ট্রেনিং, ভলিউম, আপনি যেটা মন চাই ওটা তো আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ওয়েব বেসের কী অবস্থা দেখি, 100%, মানে যে কোনো কয়েন আপনি কিনতে পারবেন, কোনো সমস্যা নেই। আরে এই বাটনটা চলে যেতেছে বারবার আমার হাত থেকে, এই যে দেখেন বাই হয়েছে, এই যে দেখেন সাকসেসফুল, আমি বাই করছি। আমি কিন্তু কী করছি, টোকেনটা কিনছি। এখন দেখেন ভালোভাবে বুঝছেন, এই যে আমি 2 ঘন্টা সময় পাইলাম, এই 2 ঘন্টার মধ্যে যদি আমার এখানে প্রফিট হয় তাহলে আমি কী করবো, এখান থেকে ফ্রিতে বিএনবি পাবো, কথা বুঝে আসছে। আর যদি হাইরা যাই তাহলে কোনো সমস্যা নাই, আপনার ডলার ডলারই থাকবে, হাইরা গেলে কোনো সমস্যা নাই, ডলার ডলার থাকবে। আর যদি জিতেন তাহলে আপনি সরাসরি আপনার ওয়ালেটের মধ্যে বিএনবি পাবেন, সেটা কীভাবে উইথড্র করবেন আমি বুঝাইতেছি। তার আগে এখানে আর কিছু শিখতে হবে, ধরেন আপনার এই অর্ডারটা ক্লোজ করে দিতে চাইতেছেন, এই যে এই যে আমি প্রফিট আছি, এখন দেখেন এই যে প্রফিট আছি, ওকে। এখন আপনি এটা কী করবেন, সেল করে দিবেন, মানে আপনি এটা ভালো লাগতেছে না, অন্য একটা টোকেন নেবেন। তো কী করবেন, এখানে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে এই যে দেখেন ক্লোজ অল পজিশন, ইয়েস এখানে ক্লোজ করে দিলে এটা ইয়ে দেখেন 2% প্রফিটে ছিলাম আমি, এটা আমার কী হয়েছে ক্লোজ হয়ে গেছে। এখানে আপনি আবার ট্রেডের মধ্যে ক্লিক করে যে কোনো একটা কয়েন কিনতে পারেন, ওটা কোনো প্রবলেম নেই, এটুক তো মনে বুঝছেন। এখন দেখেন উপরে ম্যান আইকন আছে, ম্যান আইকনের মধ্যে ক্লিক করে আপনি কিন্তু লিডার বোর্ড দেখতে পারবেন যে আপনার পজিশনটা কত। আপনাকে কিন্তু 400-এর মধ্যে থাকতে হবে, 400-এর মধ্যে যদি থাকতে পারেন তাহলে কিন্তু কি আমার পজিশন হচ্ছে 1862, কারণ আমি তো মাত্র শুরু করছিলাম, এই উপরেরটাই আমার পজিশন, এই যে 41 আমার ওয়ালেট দেখছেন। তো আপনি যদি 400-এর মধ্যে থাকেন তাহলে হচ্ছে ওই যে বিএনবি পাবেন, কত বিএনবি এখানে তো লেখা আছে, কই ওটা ওটা গেল কই, মানে বিএনবি পাবেন মেবি এই যে 400-এর মধ্যে হিসাব করেন কত, 1-2 ডলারের মতো মনে হয় পাবেন। এইভাবে কিন্তু আপনি এভরি ডে এখানে ট্রেড করতে পারবেন, যত খুশি তত ট্রেড করতে পারবেন, যতক্ষণ গেম আছে ততক্ষণ আপনার ইনকাম আছে, ওকে। তারপর এক্সপায়ারের মধ্যে যদি ক্লিক করেন, এই যে এগুলো এক্সপায়ার হয়ে গেছে, কোন কোন গেম আছে এক্সপায়ার হয়ে গেছে, ওকে। তো এখন গেল গেমের ব্যাপারটা, এখানে কিন্তু দুইটা অপশন ভালোভাবে দেখেন, এই যে এই ফ্রিটা খেলবেন আপনারা, ইনভেস্টারটা আমি সাজেস্ট করি না, দেখবেন ফ্রি কোথায় লেখা আছে, এই ফ্রিটা খেলবেন, ঠিক আছে, ওকে। তো ট্রেনিংয়ের ব্যাপারটা তো বুঝছেন তাই না। তারপর এগেন আমি আবার দেখাই, ফ্রির মধ্যে ক্লিক করার পরে
ট্রেড নিবেন, তারপরে এখানে কিন্তু আবার এই যে অনেক কিছু আছে, দেখেন ট্রেড হিস্টোরি কি করছেন না করছেন, তারপরে এটা রিফ্রেশ দিতে পারবেন আপনি, আমি যে ট্রেড নিছিলাম সেটা আবার যে ক্লোজ করছি, এভরিথিং কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, তো এখন হচ্ছে আপনি হচ্ছে মেন কাহিনী ট্রেনিং দেখবেন, তারপরে ভলিউম যে কোনটা কি ভলিউম আছে, টপ গেইনার কে কে গেইনে আছে, যে ওএমজি গেইনের মধ্যে আছে, টপ লুজার, মানে সব কিছু মিলে আপনি সবই বুঝতে পারবেন এখানে। ওকে, তারপরে আমি যদি এখান থেকে এখন যদি এই দেখেন মাইক্রো ট্রাক্সের মধ্যে ক্লিক করি, এখানেও কিন্তু গেম আছে, দেখেন টেকনিক্যাল অ্যানালাইসিস, এখানেও কিন্তু আপনি হচ্ছে 1 BNB প্লাস CPR টোকেন আর্নিং করতে পারবেন। ওকে, তো এটা কতজনের মধ্যে দেখি, রিওয়ার্ড সি রিওয়ার্ড, এই দেখেন পয়েন্ট, আপনি যদি 40 থেকে 100 পয়েন্ট করতে পারেন তাহলে একটা CPR টোকেন পাবেন, সাথে BNB ও মেবি পাবেন, তারপরে হচ্ছে যে দুইটা CPL 400 থেকে 2000 বলি, মানে ওর এই কী বলো যে পয়েন্টের হিসাব করবে, যেমন ধরেন একজনে 2000 ভলিউম করছে, আপনার 1900 ভলিউম, তাহলে আপনি 2 নম্বরে আসেন, এরকম আর কি বিষয়টা। তাহলে 5টা CPL টোকেনের দাম কিন্তু কমসে কম $2 আশা করা যায়, আপনার কিন্তু এখান থেকে হিউজ একটা ইনকাম। তারপরে এখানে দেখেন এই যে উইন CPL টোকেন, এই যে দেখেন এখানে কিন্তু 2300 প্লেয়ার খেলতেছে, তারপর এটা 768 জন, তো ফ্রির মধ্যে যদি আমি ক্লিক করি এখন দেখায় যে কীভাবে গেমটা খেলবেন আপনারা, এই দেখেন এখানে ভালোভাবে বুঝছেন। এখন যদি আমি লংয়ের মধ্যে ক্লিক করি সময় পাবো 4 মিনিট। ওকে, BTC যদি পাম্প করে তাহলে আমার ই নাম্বার কাউন্ট হইব, যেমন 10 পয়েন্ট 20 পয়েন্ট এরকম। আর যদি শর্টের মধ্যে ক্লিক করি BNB দাম সরি বিটকয়েনের দাম কমলে আমি হাইরা যাবো, তাহলে আমার পয়েন্ট কমতে থাকবো। তো আমার ধারণা এটা এখন এই কমের ভিতে যাবে, তো আমি শর্টের মধ্যে ক্লিক করলাম, দেখি কী হয়। এখানে দেখবেন এই যে প্রাইস উঠতেছে, আমি এখনও কিন্তু লসে আছি, আমার লাকি এরকম। আপনারা বুঝে শুনে ট্রেড করবেন, যারা ট্রেডে পণ্ডিত তাদের জন্য ভালো ইনকাম আর কি এখানে। ওকে, এভরিডে হিউজ ইনকাম এখান থেকে, সরাসরি ট্রাস্ট ওয়ালেটে উইথড্রো নিতে পারবেন। তো আমি স্টপ করে দিচ্ছি, আপনার ভালো না লাগলে আপনি স্টপ করে দেবেন। এখন যদি আমি লংয়ের মধ্যে ক্লিক করে দেখি প্রফিট টফিট হয় নাকি, দেখেন হন আবার দেখবেন কমবো, আমি তো আসলে একটা কুফা, এখন স্টিল হয়ে গেছে BTC, এই যে কমতে আছে দেখছেন, আমি বাইরে ভাই আমি যেটা করি হেডেই ভুল হয়ে যায়। আচ্ছা যাই হোক, স্টপ করে দিলাম, এইভাবেই কিন্তু সেম একই প্রসেসে এই গেমটাও খেলে এরকম আর কি। সি রিওয়ার্ডের মধ্যে ক্লিক করলে এই যে এখানে হচ্ছে অনলি CPL পাবেন, ওটার মধ্যে CPL প্লাস BNB, এটা অনলি CPL। ওকে, তো তারপর হচ্ছে অ্যাগেন ওয়ালেটের মধ্যে আসবেন, আসার পরে এখানে দেখবেন আপনি যখন একটা গেম ফিনিশ করবেন তখন এই ওয়ালেটের মধ্যে BNB চলে আসবো, আমি আপনাকে দেখাচ্ছি। মানে এক কথায় আপনি হচ্ছে এখানে যা আর্নিং করতেছেন এভরিথিং কী করবে এখানে দেখাবে, যে কতটা BNB আর্নিং করছেন, এই সেই এগুলো যা আছে সব দেখাবে। তো এখন হচ্ছে উইথড্র করবেন কীভাবে, তাই না? উইথড্র করার জন্য হচ্ছে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন, আর এখানে প্রবলেম হলে আপনারা তো বুঝেনি কীভাবে উইথড্র করতে হবে, এটা তো খুবই ইজি, জাস্ট এখানে প্রাইভেট কিটা টাস্ট ওয়ালাটি ইম্পোর্ট করবেন BNB, তারপর উইথড্রল করে নেবেন, এটা খুবই ইজি, কোনো প্রবলেম নাই ভাই, তারা রিওয়ার্ডটা দিচ্ছে। সো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, তার পরবর্তী সময়ে আমি যদি এখানে কোনো গেম টেম উইন হয়, আমি তো ভাই আসলে এইসব গেম টেমের মধ্যে এক্সপার্ট না অতটা, এখানে আপনি এভরিথিং দেখতে পারবেন আর কি, আপনার গেমের যে কতটা উইন করছেন আপনি, এখানে কতটা টোকেন পাইছেন, কতটা BNB আছে, সব এভরিথিং দেখতে পারবেন। তারপরে বাকিটা সমস্যা না, আমি লাইভ একটা উইথড্রল করে আপনাদেরকে দেখাই দেবেন, আপনারাও পারবেন। এখানে উইথড্রলের মধ্যে ক্লিক করবেন, এখানে মেবি ওয়ালেটটা শুয়ে যাবে, যদি এখান থেকে প্রবলেম হয় এটার প্রাইভেট কি ট্রান্সফারের মধ্যে ঢুকাইয়া আপনারা জাস্ট উইথড্র করে নিয়ে নেন, খুবই ইজি এটা। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ভিডিওটা লং হয়েছে, বাট জীবনে একটা কাজ শিখছেন যেটা কাজে লাগবে। চাচা বাই বাই, আল্লাহ হাফেজ। আর অবশ্যই অবশ্যই একটা জিনিস বুঝা শুনা করা ট্রাই করবেন, ওকে, না বুঝলে গ্রুপে হচ্ছে আমাদের অ্যাডমিনের কাছ থেকে হেল্প নেবেন। এইখানে কিন্তু হিউজ আর্নিং অপরচুনিটি, আপনি চাইলে এখান থেকে এভরিডে $2-5 আর্নিং করতে পারবেন, কোনো ব্যাপার না, বাট আপনাকে সময় দিতে হবে। এখানে আপনি যদি 5টা গেম খেলেন, $1 করে আর্নিং করেন, তাহলে আপনার ইনকাম $5, কোনো রেফারেলের প্যারা নাই, এখানে রেফারেল করতে হবে এমন কোনো কথা না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ, আল্লাহ হাফেজ।